নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা সৃজন করলে দুনিয়া নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা ও মাঝি পাল তুলে দে মাঝি তোর কিসের ভয় রে ছেড়ে দে নৌকায় আমি যাব নবী মর দেহ মনে নবী মর মনে প্রাণে ইয়ারসুল্ল ইয়া হাবি বাল্ল সমাধান চা যদি জীবনে মরণে পেরেচাও খুঁজে নাও চোখ রাখো কোরআন নবী তোমাদের জন্যে যা নিয়ে এসেছে শুধু তাই গ্রহণ করো আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাক জরেখান সোহার মুসলমানের বিপর্যয় তিনটা কারণে এক নম্বর কারণ বলবো না উঠে যাবে হ্যাঁ আমার ভয়াবনে না এক নাম্বার কারণ হলো মুসলমানদের আহার্য পানীয় বস্ত্র হাড় হাড্ডি রক্ত মাংস হারাম করে দাও এ জাতির রক্ত মাংস যদি হারাম হয় এ জাতির কোন দোয়া সালাত, হস, জাকাত এবাদাত একটাও কবল হবে আন্দোলন বাংলাদেশ আসুন

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أنا أشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراج ليل منهم إن الله لا يهدي القوم الظالمين وقال الله تعالى ولن ترضى عنك اليهود حتى تتبع ملتهم قل إن هدى الله هو ال بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير وقال الله تعالى وكان حقا علينا نصر المؤمنين وقال الله تعالى أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول يقول الرسول والذين مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ عَنَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن أصوني فقد أباه رواه البخاري عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أيوه قال ثم بر الوالدين قال ثم أيوه قال الجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقل دور الشريف باتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সামনে বাড়ি তা আলা আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াহ তোমার কালাম বলতে গিয়ে মর আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে পথে ঠিক আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি পথে আমায় ধর দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও অগদায়া মোমারই গান গাইতে গিয়ে মরো আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাটতে পারে মজলুমানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে আমার নয়ন যেন কাটতে পারে মজলুমানের দুঃখে আমায় আমন দিলো iman dio আমায় আমন দিলো iman dio তোমার পথে চলতে গিয়ে মরন যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো অগদয়া তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে নাকি ঘুম তো আসার কথাই গভীর রাত্রিতে আমাকে উঠাই দিয়েছেন বসতে বসতে আর না আপনারা আপনারা যে যে এটাই তো আমার ভাগ্য ভালো রকম কালেকশন করলে তো অন্য অন্য জায়গায় একটা লোক থাকে না আপনারা এত ভালো আপনার জন্য আমি দোয়া করছি আপনাদের জন্য আলাদা আপনাদের এই ধৈর্যের বিনিময় যেন জান্নাত দেয় জোরে না আমি একটু জোরে সরে তাক দিতে পারবেন এটা কোন থানা আমি জানি তিরিশ বছর ধরে মোহনপুর আসতেছি আমি এই জায়গায় আসিনি আমার বক্তৃতার বয়স চল্লিশ বছর কিন্তু তিরিশ বছর ধরে আমি মোহনপুর এসেছি পঁচিশ বছর আগে মোহনপুর এসেছি এর আগে আরো চারবার এসেছি কিন্তু এই এলাকায় আসিনি তাহলে এটা মোহনপুর থানা ঠিক কিনা এ থানায় শয়তান নাই কম না বেশি তাড়াইতে পারবেন না আর তাকবির দিলে শয়তান পালিয়ে যাবে একটু জোরে জোরে তাকবির দেয় লে লা তবি সকল বিধান বাতিল করম অহির বিধান কায়েম করো মদ গাজা যেখানে অশ্লীলতা যেখানে বিড়িতামাজ্জা যেখানে জি বাংলা যেখানে ইস্টার জলসা যেখানে কিরণমালা যেখানে নাই তো নাই কই সেন আমার বাড়ি যে কোয়েন না আমি আছি এগুলি নাই করে দেন এগুলি সমাজ ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা সম্মানিত শ্রুতিমণ্ডলী বেড়াবাড়ি ডাইংপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ সাদ নির্মাণ উপলক্ষে আজকের এই বিরাট ইসলামী জলসার মহতরম সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুরুল হুদা আজকের এই প্রোগ্রামের সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মুরতুজাবিন ইমরান জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির হায়দার প্রধান অতিথি জনাব অয়নুদ্দিন মাননীয় সংসদ সদস্য পবা মোহনপুর বিশেষ অতিথি জনাব আলামিন বিশ্বাস আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ছিল আমার অত্যন্ত স্নেহের মহব্বতের মানুষ সারা বাংলায় ওয়াস করেন আপনাদের এলাকার কৃতি সন্তান একজন ভালো বাগ্নী ভালো বয়স সারা বাংলাদেশের নামকর একজন দিন হাফেজ মাওলানা মাওলানা মোহাম্মদ শামসুল হুদা বিন আবদুল্লাহ তার ছেলের যে ইসলামী সঙ্গীত গেয়েছে আমাকে মুগ্ধ করেছে ছেলেটি আলহামদুলিল্লাহ সুক্রিয়া হজরতলামা ইক্রাম ওলামাই দিন বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দারুদি ভাইয়েরা হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা সম্মানিত সুধি সুদী মণ্ডলী সুদূর ঢাকা বংশাল থেকে সেই রাত সাড়ে চারটায় উঠেছি ছটার ট্রেন ধরব ধূমকেতু সাড়ে চারটায় উঠেছি উঠে গোছ করে ফজরের সলা দাদা করে আমি কমলাপুরের উদ্দেশ্য রওনা দিয়ে ছটার ট্রেন ধরেছি ইনশাল্লাহ শামসুলদা মায়ের কাছে এই মাহফিলে দেওয়া ওয়াদা রক্ষা করতে পেরে আপনাদেরকে নিয়ে আল্লাহ শকর আদা করছি সকলেই পরে আর আর সুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন সকলেই পরে আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো বর্ষ নেই আইনদাতা নেই বিধানদাতা নেই রিজিক দাতা নেই হায়াতদাতা নেই মৌদাতাও নেই কে ছাড়া আল্লাহ ছাড়া সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী মানবতার নবী যার আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মানা যাবে আরও জোরে বলেন যাবে রসুলের আদর্শ মানতে রাজি না কারা হাত তুলে দেখাতে পারেন আমার ভাইরা আল্লাহ তালা বংশান লাক দকানা লাকুমফি রসুল ইল্লাহী নিশ্চয়ই তোমাদের জন্যে আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ কথাটা কে বললেন তাহলে এই আদর্শ বাদ দেওয়া যাবে আরো জোরে বলেন যাবে আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে ঠিক কেনা নবীর চরিত্রের গ্রান্টি দিয়েছেন কে আর একবার বলেন আল্লাহ পৃথিবীর আর কারো চরিত্রের গ্রান্টি দেন নাই আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আল্লাহ পাক বলেন হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী জোরে কোন সুবহানাল্লাহ মদিনার একদল মানুষেরা রসুলের বাড়িতে গেলেন কিন্তু রসুলের কাছে গেলেন না গেলেন নবীর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দারে তারা জিজ্ঞেস করছেন আম্মাজান আমরা রসুলের চরিত্র সম্পর্কে জানতে চাই আম্মাজান ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে উত্তর দিচ্ছেন কেন তোমরা কি কোরআন পড় নাই গোটা কোরআনের চরিত্র রসুলের চরিত্র ধরে বলেন সোহার সাফিয়া রসুলের আরেকজন স্ত্রী তিনি বলেন রসুল যখন রাস্তায় হাঁটে আমার মনে হয় জীবন্ত কোরআন হাঁটতেছে জোরে তাহলে আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে ঠিক কেনা আল্লাহর নবী বলছেন আমার উন্মতের মধ্যে দল হবে তেহাত্তরটি একটি দল জান্নাতি হবে বাহাত্তরটা দল জাহান নামে যাবে বন্দুকের গুলি মিস হবে রসুলের জবানের কথা মিস হবে না ঠিক তাহলে জাহান্নামী দল কয়টা বাহাত্তরটি জান্নাতি দল আল্লাহ আকবর এ কথা শুনে সাহাবা ভীত সন্তুষ্ট হয়ে কেন কোন কায়দায় যদি বাহাত্তর দলে ঢুকে যায় তাহলে কি হবে জাহান্নাম ছাড়ার কোন গতি থাকবে সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহর নবী সেই জান্নাতি দলটি কারা তাদের চরিত্র তাদের আখলাদ তাদের আমল তাদের আকিদা তাদের তরিকা আমরা জানতে চাই আল্লাহ সুন্দর প্রশ্ন না আল্লাহ নবী বলে দিলেন মা আলাই হাবি বিশ্ব নবী বলেন আমি এবং আমার সাহাবিরা যে দিনের পরে যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি এইটা জানা মানবে যেরকম আলহামদুলিল্লাহ রসুলের জীব দশায় নবী বেঁচে থাকাকালীন এই কথা বলছেন এই এই দিন পরে আমরা দাঁড়িয়ে আছি এইটা যারা মানবে তারাই জান্নাতের একটি দল আচ্ছা আমার প্রশ্ন হলো তখন কোন তরিকা ছিল কথা বলেন বুঝতে পারেননি সাহাবিরা বলেন হে আল্লাহ নবী জান্নাতি দলটি কারা নবী বললেন মা আনা আলাইহাস হাবি আমি এবং আমার সাহাবিদের আদর্শে যারা আদর্শিত হবে আমি এবং আমার সাহাবিরা যে দিনের পরে যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছে এইটা যারা মানবে জোরে করে আলহামদুলিল্লাহ প্রশ্ন এবার আপনাদের কাছে তখন কোন তরিকা ছিল সাইদিয়া তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দে দিয়া মুজাদ্দে দিয়া আলফেসানি মাঝভাণ্ডারি মারে ফাতি ফকিরি আমিরি সাবিরি জাগিরি বাতিনি তরিকা কয়টা আরও জোরে বলেন আমার কথায় রাগ করেন না বোঝার চেষ্টা করেন আমি কোরান দিয়ে কথা বলি রসুলের সোন্নাত দিয়ে কথা বলি নবী যখন বলেছেন জান্নাতী দল একটি তখন কোনো তরিকা ছিল না ছিল কার তরিকা রসুলের তরিকা বলেন না কেন হ্যাঁ জানলাতে যাবো কি করে আমরা তখন ছিল শুধু রসুলের তরিকা নবীন আদর্শ এখন তো বাংলাদেশে দুশো ছাব্বিশটা তরিকা তরিকা কয়টা না আমাদের তরিকা শরীয়তের তরিকা কয়টা একটা সেটা কার তরিকা মার্শাল্লাহ মোস্ট ওয়েলকাম আপনাদেরকে সঠিক অ্যান্সার করেছেন সেটা রসুলের তরিকা ঠিক না সেটা দলিল কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এটা মানা যাবে না কি কেমনি মানবে কুমিল্লা তিল্লাক পীর চার গাছ বাজার চন্দ্রপুর বৈশের কট কামালিয়া চালা ফুলগাছিয়া চালা তক্তার চালা ইসাদিকি কালিয়ান এই এলাকায় একটা তরিকা আছে দেখেন তো মানা যায় না তারা কি কয় জানেন তারা কয় নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা সৃজন করলে দুনিয়া নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা জোরকম আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা কয়টা এর মধ্যে রঙ্গিলা নাম আছে এ তরিকা মানা যাবে হ্যাঁ আমার ভাইয়ের মন্দর আমার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে এ কোরআন সকলের নয় শুধু মোমেনের ঠিক না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন নাস মোমেন বলে নাই মুত্তাকি বলে নাই আমানু বলে নাই কি বলেছে নাস নাসের মধ্যে তো সকল ধর্মের মানুষ ঠিক কেনা হ্যাঁ আল্লাহ বলেন হদাল্লাস সকল জাতির সকল বর্ণের মানুষের জন্যে কোরআন প্রদর্শক জোরে বলেন ঠিক কিনা তাই তো কবি বলেন কোরআন সকলের নয় শোধ মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বল কিংবা রাষ্ট্রে বল ফল পাবে তুমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে যার পরস্পে পাথর হল সোনা শোনা হয় নাই কিসের পরশে কোরানের পরশে আরবের মানুষগুলি শোনা হয়ে গেল ঠিক কিনা বন্ধুরা তাই তো কবি সুন্দর করে বলেন যার পরস্পে পাথর হল সোনা সন্দেহ নেই একটি কণা এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহ কালামে পাক পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আমার ভাইরা তরিকা আছে কোরআনে জোরে কান্না সোহার আল্লাহ আমি দলিল দিয়ে দেয় তরিকা একটা রসুলের তরিকা জরে বলেন ঠিক খেনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামা আতা রস লো ফাখজো হো ওয়ামা নাহা কুম আল্লাহ ফু বলেন আমার নবী তোমাদের যা দেয় শুধু তাই গ্রহণ করো আর নবী যা নিষেধ করেন তা থেকে বিরত ঠিক আছে ঠিক আছে আরে ঠিকই আছে কোরআনের বক্তব্য নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে শুধু তাই গ্রহণ করো আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো জরেকন সোহাল এই যে দেখেন তরিকা মানে কি রাস্তা রাইট আনসার أمر الله القرآن المدى بسم الله الرحمن الرحيم يا صين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله অল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম হেকমতওয়ালা কোরআনের কসম কলামিনাল মুরসালিন আমি আল্লাহমার পক্ষ থেকে বিশ্বনবী নবী ও রসুল হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছে জরে বলেন ঠিক খেনা আলা সের মস্তাকিম আল্লাহমক বলেন হেনবি আপনি সঠিক সরল পথে অধিষ্ঠিত আপনারা বলেন সে পথ কয়টা আরো জোরে কয়টা তাহলে কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম তরিকা মানে রাস্তা সেটা কার তরিকা তরিকা কয়টা মনে থাকবে তো আজকের মুসলমানরা কি বিভ্রান্তির পথে চলে গেছে জোরে কন্যাউজ্লা আরো জোরে কনাস্তাফের সম্মানিত সুদী মন্ডলী ভূমিকাতে আমি এই বিষয় যাব না এই বিষয়টা যেটা এটা এর্তেবাহ শোন না এদিকে যাব না আমি বিষয় নিয়েছি আজকের মুসলিম ওম্মার বিপর্যয়ের কারণ ও বাঁচার উপায় শুনবেন তো শুনবেন তো হিংসা আল্লাহ একটুখানি ভূমিকাতেই বললাম আদর্শ মানলে আদর্শ মানতে হবে তরিকা মানলে নবীর তরিকা জীবন করতে হবে ঠিক না আল্লাহ আপনাদের সে তৌফিক দান করুক সকলে পড়ে আমিন সেই বিশ্ব নবী মানবতার নবী বিশ্বনবী আদর্শের নবী নবী আমাদের মডেল তামাম পৃথিবীর সমস্ত জাতির মডেল বিশ্ব নবী জনে বলেন সোহান আজকের পৃথিবীর বড় বড় বিজ্ঞানী চিন্তাবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদ আমেরিকার বিজ্ঞানী বোস্টনের বিজ্ঞানী নিউইয়র্কের বিজ্ঞানী লস এঞ্জেলের বিজ্ঞানী কানাডা আফ্রিকা ক্যাপটাউনের বিজ্ঞানী রাশিয়া বেলজিয়ামের বড় বড় বিজ্ঞানী লন্ডনের বড় বড় বিজ্ঞানীরা চিন্তাবিদরা বিশ্বনবীর ব্যক্তি জীবন পারিবারিক জীবন বিশ্বনবীর সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন দাম্পত্য জীবন বিশ্বনবীর আন্তর্জাতিক জীবন রাজনৈতিক জীবন দর্শনের পুঙ্খানুপুঙ্খানুপে গবেষণা করে রিসার্চ করেই তারা বলছে মানবতার মুক্তির দূত বিশ্বের মধ্যে একজন তিনি হলেন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আকবর আমরা মুসলমান বিশ্বনবীর জীবনেই জানি না বিশ্বনবীর আদর্শ কি জানি না রসুলের সন্নাত মানা তো দূরের কথা আমার ভাইরা পৃথিবীর বড় বড় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনে এ আয়াত নাজিল করলেন যে আমার নবী তোমাদের যা দায় তোমরা শুধু তাই গ্রহণ করো জোরে বলেন সোহার আল্লাহ আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এই কথাটাও কে বলেছেন এই কথাটা মানা সন্নত না বল না ফরস আল্লাহ ফরস বিজ্ঞানীরা বললেন এটা কেমন কথা কোরআনে এ কথা কি মানা যায় কেন ওই কি কথা কোরআনে কইলো কি কথা নবী যা দেয় তাই নিতে হবে যা দেয় কাহা তাই এটার মানা যায় নবী তো একজন ব্যক্তি একজন মানুষ যদি ভুল দেয় আবার কোরআনে বলা হয়েছে যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে কি নিষেধ করেন আল্লাহ তা বলেনি কি বলেছে যা নিষেধ করে ঠিক কেনা হ যুবক ভালো করে শোনো যা নিষেধ করে বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেল নবী কি বলে কি নিষেধ করে কি এনে দিয়েছেন আমরা জানবো জানতে যাইয়া বিশ্বনবীর ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন দাম্পত্য জীবন অর্থনৈতিক জীবন বৈবাহিক জীবন রাষ্ট্রীয় জীবন ওরা গবেষণা করলেন রসুলের হাদিসগুলি হাতে নিলেন পাণ্ডুলিপি হাতে নিয়ে তারা দেখে এ কি কি আশ্চর্য কেন তো একজন মানুষ জোরে কন্যা সোহান ওরা ঠিক বলিনি কি কি কর কি করে বুঝলো নবী একজন মানুষ ইহুদিরা বুঝলো কি করে শোনেন আমাদের দেশে হুজুররা তা বোঝে নাই ওরা বুঝলো বিশ্বনবী একজন মানুষ কেন বিশ্বনবীর স্ত্রী আছে সন্তান আছে বিশ্বনবীর খাওয়া আছে ঘুম আছে পেশাব আছে পায়খানা আছে স্ত্রী আছে সহবাস আছে কষ্ট আছে জ্বালা আছে যন্ত্রণা আছে আছে না নাই আমি যা বললাম ঠিক আছে তো বিশ্বনবীর পেশাব ছিল পায়খানা ছিল খাওয়া ছিল ঘুম ছিল স্ত্রী ছিল সন্তান ছিল সহবাস ছিল ছিল কেনা তাহলে নবী কি নূরের তৈরি না মানুষের কথাটা বুঝাইছি যে আমি এখানে আসলাম আজকের দেশের হুজুর বাবারা নবীরে আল্লাহর আসনে বসাইছে জোরে কন্যা আরো জোরে কনাস্তব ওই যে দেখেন না ও মাঝি পাল তুলে দে মাঝি তোর কিসের ভয় রে ছেড়ে দে আমি দেবিনাই জোরে বলেন আবার সোহান আল্লাহ কন কেন ওই যে নবীরে বাদাত আমার বন্ধুরা আমার কি করে বিশ্ব নবীকে আল্লাহর আসনে বসাইছে এরা বন্ধুরা আমার শোনেন শুধু তাই না নবীর নামে জিকিরও বানাইছে জোরে কান্তকের অল্ল আপনারাই বলেন তো জি গীত তাজবি তালিল চিত্তসানা গুণকীর্তন সরকার আর তোর এখানকার এটা দলিল গীত দলিল আমার সাথে বলেন বিস্মিল্লাহ রহমানির রহিম আলহাম দলিল্লাহ রফ মিল্লনমিন আলহাম যাবতীয় তারিম প্রশংসা জিকির তাজবি তাহলিল সিপ্তসনা গণকীর্তন লীল সেই আল্লাহর রব যিনি বিশ্ব জগতের স্রষ্টা সৃষ্টিকর্তা প্রতিপালক রব মানে প্রতিপালক জগৎ সমূহের প্রতিপালক আল আমিন যিনি জগৎ সমূহের মালিক সমস্ত তারি প্রশংসা কা এটা যদি নবীর নামে হয় কি হবে

তুমি আসেন কত বড় শিখ বিজ্ঞানীরা দেখল বিশ্ব নবী একজন মানুষ জোরে বলেন ঠিকけ না আমার মেরে বন্ধুরা একবার ওরা বললেন নবী কি নবী কি দেয় জান সূরা নজমে চলে যান সূরা নজমের মধ্যে আল্লাহ পাক বলেন মান ই আনতি ইন হুয়া বলেন আমার নবী প্রবৃত্তির তারা নাই আন্দাজ করে অনুমান করে তোমাদের কোনো কথা বলে না জোর কেন আলহামদুলিল্লা আন্দাজ করে তো হুজুররা কথা বলে মৌলবীরা কথা কয় ঠিক হোক আর না হোক একটা ফতোয়া দিয়ে দেয় যে ফতোয়া সহি না চাল এই যে ইউটিউব খোলেন ফেসবুক খোলেন এক হুজুর ফতোয়া দেখছে আমি দেখতেছি কি ফতোয়া এক মহিলার বাচ্চা হচ্ছে অর্ধেক বাচ্চা বের হয়ে গেছে অর্ধেক মায়ের পেটে আছে এমন অবস্থায় যদি আজান পড়ে ওই মহিলার নামাজ পড়তে হবে আল্লাহাক বলেন আমার নবী আন্দাজ করে কোনো কথা বলে না প্রবৃত্তির তারাই কোনো কথা বলে না ইউ আল্লাহ পাক বলেন আমার নবী যা বলে ওহি যা তার উপরে পড়তাতে সই ওহি ছাড়া আল্লাহর নবী কোনো কথা বলে না তাহলে আমি আপনাদের সামনে এই পর্যন্ত প্রমাণ করে দিলাম আদর্শ মানলে রসুলের আদর্শ তরিকা মানলে নবীর তরিকা রাজি আছেন সবাই সবাই রাজি কয়েকটু হাত তুলে দেখাই না এটাই জান্নাতের রসিল একটু হাত তুলে দেখায় আল্লাহ হাতগুলি তুমি জান্নাতের জন্য কবল করে নাও রসুলের আদর্শে জীবন গড়ব আল্লাহ তুমি কবল করে নাও জোরে বলে আমি সম্মানিত ছোট্ট একটা বিষয় আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম মানার চেষ্টা করেন জান্নাতের পাথ এতে কোনো সন্দেহ নেই সরম মুসলিম বিপর্যয়ের কারণ তিনটা কয়টা তিনটা কারণ শুনে যাবেন তো আমার ভাইরা মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুসলিম বিপর্যয়ের কারণ আমি আলোচনা শুরু করলাম কিন্তু আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ আমার হক হয়ে যায় যারা মুসলিম নসরুল মৌমিন তাদের সাহায্য করা আল্লাহ পাকের ওয়াজিব হয়ে যায় কম সোহাল তাহলে মুসলমানদের সাহায্যকারী কে আল্লাহ এতে কারো সন্দেহ আছে না সন্দেহ নাই আল্লাহ কোথায় সাহায্য করলো তা কোরআনে নাই কি বলেন নাই শোনুন ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে ঠিক কিনা এই বদরের প্রান্তরে তিনশত তেরো জন মুসলিম সৈন্য নিয়ে রসুল নেমে গেলেন যুদ্ধের আগের রাতে মাগরিবের সলাতের পরে আল্লাহর নবী সাহাবিদেরকে বায়াত গ্রহণ করালেন আল্লাহ সাহায্য প্রমাণ করছি আমি আল্লাহর সাহায্য এর পরে বিপর্যয় আমার ভাই বিশ্বনবী মাগরিবের সলাতের পরে সাহাবিদেরকে বললেন তোমরা বায়াত গ্রহণ করো কৃষির উপরে আল্লাহর নবী বললেন আগামীকাল সকালে যুদ্ধ শুরু হয়ে যাবে কোনো মতেই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না কোন অবস্থাতেই তরবারি রেখে কাফেরের কাছে আত্মসমর্পণ করা যাবে না যুদ্ধের ময়দানে জিহাদ চালিয়ে যেতে হবে হয় শহীদ হবো না হয় গাজী হব এটার উপরে তোমরা বায়াত গ্রহণ করো আল্লাহর নবীর কাছে সাহাবিরা বললেন হে আল্লাহর নবী ওয়াদা করলাম যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাব না কাপুরুষের মতো কাফেরের কাছে আত্মসমর্পণ করবো না হয় শহীদ হব আর না হয় গাজী হব জোরে কন আলহামদুলিল্লাহ বায়াত হয়ে গেল ঈশার সালাতের আজান দিদি বললেন আজান হলো বিশ্ব নবী মামতি করলেন ঈশার সালাতের পরে নবী বললেন যত সামান্য খাবার আছে খেয়ে নাও ঘুমিয়ে পড়ো পাহারাদার নিযুক্ত করলেন আল্লাহ আল্লাহর নবী গভীর দেবীর স্বাভাবিক তাহার পাটিতে দাঁড়িয়ে বলেন আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ আমরা তিনশত তেরো জন কাফের রায়া খাজার আল্লাহ ওদের হস্তি বাহিনী আছে ঘোড়া আছে তীরন্দাজ আছে আমাদের কিছুই নেই এই মাত্র মুসলমান হয়েছে তারাও যুদ্ধের ময়দানে কোনো প্রশিক্ষণ জানে না আল্লাহ ওদের পেটে কোনো খাবার নাই আল্লাহ তুমি যদি সাহায্য না করো আমরা মাদা করেছি ময়দান ছেড়ে পানিয়ে যাব না কাফেরের কাছে আত্মসমর্পণ করব না হয় শহীদ হব আর না হয় গাজী হব আল্লাহ তুমি কি করবা বলে দাও আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার সাহায্য অতিবিকটে চিন্তা করেন না ভয় পেন না সকাল হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল আমার ভয়েরা আল্লাহ আদা করেছেন আমি সাহায্য করব। বিশ্বনবী ওয়াদা করলেন মায়দান ছাড়বো না যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানরা জয়ী হলো যুদ্ধের পরে আল্লাহর নবীকে সাহাবিরা বলেন হে আল্লাহর নবী আমরা ছিলাম যুদ্ধের ময়দানে তিনশত তেরো জন যুদ্ধের ময়দানে আমাদের মনে হয়েছে আমরা হাজার হাজার মুসলমান আমাদের দলে হে আল্লাহর নবী আমরা ছিলাম তিনশত তেরো জন কিন্তু মনে হয়েছে হাজার হাজার মুসলমান আসলে ওরা কারা আমরা তো ওদের চিনি না বিশ্বনবী বলেন সাহবেরা শোনো তোমরা ওয়াদা দিয়েছিলে হে আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না আত্মসমর্পণ করব না হয় শহীদ হবো না হয় গাজী হব বিশ্বনবী বলেন সাহবেরা শোনো যুদ্ধের ময়দানে একটা না দুটো না এক হাজার না দুই হাজার না সাড়ে পাঁচ হাজার ফেরস্তা দিয়ে আল্লাহ সাহায্য করেছিল তাহলে প্রমাণ হলো জমিনে আল্লাহ সাহায্য করেছে ঠিক কিনা দুই নাম্বার হলো এব্রাহিম নবীকে যখন আগুনে ফেলায় নমরুদ বলেছিল এ ইব্রাহিম তাওহিদ ত্যাগ করো তাওহিদ ত্যাগ করো তাওহিদ মানে কি একত্রবাদ ছেড়ে দাও এব্রাহিম নবী ইলাহা, ইল্লা আন্তা সুবহানাকাল হামদু ওয়ালাহুল মুলকু লা শারিক এব্রাহিম নবী বলেছিলেন এ নম্রদ আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই কোনো মাবুদ নেই অলাহুল হম যাবতীয় তারিফ প্রশংসা সবকা লাহুল মুল্ক রাজত্বের মালিক কে শারিক আর কার কোন নমরুদ কয় প্রহরী কই লো কি আমারে কি কইছে কই তুই আগুনে ফেলা আগুনে ফেলতে যাবে জেবরাইল হাজির জেবরাইল বলেন ভাই ইব্রাহিম মামিজিব্রাহ আপনি বলুন কি করতে পারি বলুন ভয় পেন না ইব্রাহিম নবী বলেছিলেন আমার সাহায্যকারীকে আরো জোরে কে এব্রাহিম নবী কিন্তু আগুনে ফেলে দিল ফেলেই দিল আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন না ইয়া মানে কি হে নার মানে তাহলে কাকে বলল কেন জিব্রাইল পাশে ছিল না মিকাইল ছিল না জমিনের ফেরেস্তা ছিল না আকাশের ফেরেস্তা ছিল না বাতাসের ফেরস্তা ছিল না আল্লাহ তো বলতে পারতেনি আব্রাই কেন মনে নাই আল্লাহর উপরে ছিল ইব্রাহিমের তাওয়াক্কুল ঠিক না। আল্লাহকে অভিভাবক করেছিল এব্রাহিম বলেছিলেন আপনার সাহায্যের আমার দরকার নাই যিনি আমার সাহায্য করবে তিনি আমার আল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার না সেই জন্য আল্লাহ পাক আগুন অর্ডার করলেন আল্লাহ এ বরহিম হে আগুন এব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যা ওখানেও আল্লাহর সাহায্য নামলো ঠিক কেনা মা সারাকে জালিম বাচ্চা ধরে নিয়ে গেল ঘরের মধ্যে ঢুকাইলো জালিম বাচ্চা ঢুকে গেল, মা সারার দিকে হাত বাড়াইলো জালিম বাচ্চার জন্য সাহায্য মোকাবেলায় আমি অবলা নারী আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই ওর হাজার হাজার বাহিনীর চতুর দিকে আল্লাহ তুমি জালিম বাচ্চার শক্তিধর বাচ্চার মোকাবেলায় তুমি আমার সাহায্য করো আল্লাহ আমি তোমার বাবির স্ত্রী তোমার প্রতি ইমান এনেছি তোমার নবী ইব্রাহিমের প্রতি আমি বিশ্বাস করেছি আল্লাহ আমার ইজত তুমি রক্ষা করো আল্লাহর কসম বাচ্চা পড়ে গেল ঠিক কেনা শেষ পর্যন্ত মাছ সারা বেঁচে গেল ওখানে সাহায্য করে নি তাহলে এখন মুসলমানদের বিপর্যয় কেন অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহর হক হয়ে যায় যারা মুসলমান তাদের সাহায্য করা আমরা কি মুসলমান না কি মনে করছেন আল্লাহর সাহায্য করি গোটা পৃথিবীতে মুসলিম জাতির বিপর্যয় নেতৃত্ব হারা মুসলমান আমার ভাইরা ইহুদি খ্রিস্টান দ্বারা মুসলিম রাষ্ট্রগুলি পরিচালিত ঠিক না কথা কন না কেন মুসলমানদের সাহায্য কেন কই এখন শোনেন মুসলিম জাতি ধ্বংস তিনটা তিনটা কারণে মুসলমানের বিপর্যয় তিনটা কারণে এক নম্বর কারণ বলবো না উঠে যাবেন হ্যাঁ আমার ভাই বোনেরা এক নাম্বার কারণ হলো মুসলমানদের আহার্য পানীয় বস্ত্র হাড় হাড্ডি রক্ত মাংস সুদ খাওয়াইয়া হারাম করে দাও এ জাতির রক্ত মাংস আহার্য পানীয় যদি হারাম হয় এ জাতির কোন দোয়া হস, জাকাত এবাদাত একটাও কবল হবে না কি খাওয়াইয়া সুদ খাওয়াইয়া আমার ভাইরা বন্ধুরা সুদের মধ্যে মুসলমান ডুবে গেছে যত ব্যবসায়ী বলেন তারাও ডুবে গেছে বাড়ি বাড়ি সারা বাংলাদেশে কোটি কোটি সুদের কিস্তির মধ্যে ঠিক না আপনাদের এলাকায় মহিলা কিস্তি নাই তো ভালো করে শোনেন আমার এই লাইন মতো বক্তব্য বুঝে নিতে হবে সারা জীবন বক্তব্য শুনলে হবে না আমার ভাইরা মুসলমানের রক্ত মাংস আহার্য পানীয় বস্ত্র যদি হারাম হয় এই দশ বার হস্তর লোক কবল হবে তাহার পড়লে কবল হবে আমার বন্ধুরা আমার কি করে মুসলমানদের ইমান হারা করে দিচ্ছে মুসলমানরা বোঝে না অথচ আমার আল্লাহ কোরআন বাকি রে বা ইং কুম আল্লাহ আল্লাপক বলেন হেমান করে রাখ তোমরা আল্লাহকে ভয় কর আর সৎ পরিত্যাগ যদি তোমরা মোমেন হোক যদি তোমরা বিশ্বাসী হও কোন জায়গায় বিশ্বাসী আল্লাহ হ্যাঁ সাহায্যে এমনি এমনি দেবে আল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আম তা দখল জাল্লা তোমরা কি এই ধারণা করেছ এমনি এমনি তোমরা জান্নাতে যাবে কে বলছে কথাটা আবারও বলি আম হাসিবি তুম তা দখল জাননা আল্লাফক বলেন তোমরা কি এই ধারণা করেছ এমনি এমনি তোমরা জানাতে যাবে

জ্বালাময়ী যন্ত্রণা এসেছিল অতীতের মানুষগুলির প্রতি একদিকে খোদার যন্ত্রণা পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছিল এমনকি আমাদের নবী মহাম্মদুর রসল যদি বলেন সল্লল্লাহ সাল্লামের পেটে পাথর বাঁধে নাই কি বলেন বন্ধুরা আমার খোদার যন্ত্রণায় ঘর ছেড়েছে আবু বকর খোদার যন্ত্রণায় ঘর ছেড়েছে হজরত বিশ্বনবী ফাতেমার বাড়িতে গেলেন ইমরান হুসেন হুসাইনকে নিয়ে বললেন ফাতেমা মেহমানদারি করো ফাতেমা বললেন আব্বা কতদিন খোদার যন্ত্রণায় অভুক্ত আছি আল্লাহর কসম গণনা করে রাখি নাই হ্যাঁ বিশ্ব নবী বলেন আল্লাপক বলেন যাদের পরে এসেছিল জ্বালাময়ী যন্ত্রণা হজরতে খাবু আগুনের অঙ্গারের পরে চিত করে সহায় দিত আগুনের কয়লার পরে চিত করে সহায় দিত হজরতে খাব্বাব রাদি আনহু উমারের কাছে বর্ণনা করেন হে খালিফাতুল মুসলিম আমিরুল মোমিন আমার আগুনের অঙ্গারের পরে চিত করে সহায় দিত আমার পিঠের রক্ত মাংস চর্বি গলে গলে তার নিভে যেত হজরতে খাব্বাবের পিঠের মধ্যে এই বড় গর্ত হয়ে গেছিল মাথা ঢুকে যেত পিছন দিকে রুমাল দিয়ে হাঁটত একদিন হজরতে ওমার বললেন এ খাব তোমার অবস্থা কি কেমন আছো তুমি তো বর্ণনা দাও নাই তুমি নিদারুণ কষ্ট করেছ খাববাব কোনো কথা বলে না হজরতে ওমার বলেন খাব কথা বলো না কেন খাববাপ ওমারের দিকে পিছন ফিরে পিছনের চাদরটা উঁচা করতে বললেন হজরত ওমর পিছনের চাদর উঁচা করলেন আতকে উঠলেন ভয়ে থর থর করে ওমারের মতো সাহসী ওমার কাঁপতেছে এ কি হাল তোমার করেছে আমার মা বোনেরা ইসলামের প্রাথমিক যুগে হজরতের সময় হজরতের সোয়েব হজরতে বিলাল হজরতে আম্মার হজরত ইয়াসির কি দারুণ নির্যাতন তাদের ভোগ করতে হয়েছে এ দিন মানার কারণে তাও মানার কারণে মহব্বতের ভয় বোনেরা এই লোম হর্ষ ঘটনা আমি এখন সব বর্ণনা করে আকাশ শেষ করতে পারব না আমার মা বোনেরা আর গুপ্ত গুপ্তঙ্গের মধ্যে বর্ষা ঢুকাইয়া নরপশু আবু জেহেল তাকে হত্যা করেছে আমার মায়ের বন্ধুরা সরাবি মারেন অতীতের যোগের মো সালমান দেন লোহার চিরুনি দিয়ে গায়ের হাড্ডি পর্যন্ত রক্ত মাংস পর্যন্ত চেছে নিয়েছে। আমার ভাায়রাচ্ছেইরুনাল্লা পাগ বলেন মাসাটহুমন বাসাও অদদররও। অজুলজিলু হাততায়া কুলার রসুন ওয়াল্লাদ আমানু মাহুু মাতা নাসাররুলল। এমন এক পর্যাইতা চলে গেল নবী এবং এ কথা বলতে বাধ্য হলো আল্লাহ তোমার সাহায্য কখন আসবে মাতা আর ধৈর্য ধরতে এ কথা বলতে বাধ্য হয়েছিল নবী এবং নবীর সাহাবিরা মাতা নস্লা কখন আসবে আল্লাহ সাহায্য হ্যাঁ আর আমরা আমার মানে কত টাকার দরকার কত সম্পদের দরকার সুদের মধ্যে যেতে হবে সুদের মাহাত্মরটা গোলা ছোট্ট গোলাটা মায়ের সাথে জেনা করা মাকে বিবাহ করা আমার মায়েরা সুদের কথা যদি শামসুরা মানা যদি না বলে জিব্বা কেটে আমার মতো বক্তারে আল্লাহ তক্তা বানাইয়া নামে ঢোকাবে কত সম্পদের দরকার আবু হুরাই না খোদার যন্ত্র নাই মসজিদে নবীর সামনে গড়াগড়ি দেয় হজরত আম্মা জানাইসা রদি আল্লাহ তালহার ভাগিনা হদরতে অরুয়া রদি আল্লাহ তালহ আইসার বাড়িতে যখন গেছেন আম্মা জানাই বলেন অরুয়া রে আকাশে একটা চাঁদ উঠেছে ওটি ডুবে গেছে আর একটা চাঁদ উঠেছে ওটাও ডুবে গেছে আর একটা চাঁদ উঠলো তিনটা চাঁদ উঠানোর মধ্যে তিন মাসে বিশ্বনবীর বাড়িতে আইসার ঘরে তিন মাসের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই কত টাকার দরকার সুদের মধ্যে যেতে হবে কত খাওয়ার দরকার সুদের মধ্যে যেতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে এমন লোক নাই হ্যাঁ আল্লাহ পাক বলেন ইয়াসাবুন সে কি মনে করেছে যে তাকে বাঁচিয়ে রাখবে শান্তি দেবে নিরাপত্তা দেবে ও ভাই এই করোনায় বাংলাদেশের সেরা ধনীগুলি মারা গেল সম্পদ আটকাইতে পারে নাই ঠিক না। সেরা ধনীগুলি করোনায় মারা গেল কোটি কোটি টাকার সম্পদ সব পড়ে থাকলো কি লাভ হবে লাভ হবে আমার ভাইরা কবি বলেন আমার যখন আসবে আজবে রাত্রি আমার যখন ফুরা রাত্রি থেকো প্রভু আমার সাথে হয়ে রাত্রি কি লাভ হবে এই সম্পদ আমার ভাই আজকের মাথা করি যেমন আর কোনোদিন সুদের মধ্যে যাব না বিশ্বনবী বলেন সুদের বাহাত্তরটা আমার আমার তার সবচেয়ে ছোট গোনাটা মাকে বিবাহ করা তাহলে কি করছে আমরা এবার শুনুন কারিমের মধ্যে বলেন ফাইলাম তাম যদি তুমরা সুদ পরিত্যাগ না করো তাহলে তরবারি নিয়ে রেডি হও আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা কে করবেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ কে করবেন কেউ রাজি আছেন আমি বগুড়া ডিস্ট্রিক্টে মাহাপ গেলাম দশ বছর আগের কথা এলাকার নাম বলব না রিক্সাওয়ালা নিল আশি টাকা গ্রামের পথ আশি টাকা মানে বুঝেন তো কত সেই এলাকায় পৌঁছা গেলাম পৌঁছানোর পরে ওই এলাকায় একটা লোক দেখলাম তার বাড়ি লাঠিগঞ্জ বগুড়া লাঠিগঞ্জ আর ভাই আপনি এ জায়গায় কই এখানে আমার শ্বশুরবাড়ি আপনি আসতেছেন বলে আমিও আসলাম গল্প করতে করতে উনি আমাকে বললেন আজাদি ভাই একটা কথা বলি রাগ করে না বলেন কয় ভাত খাবেন কোথায় হ্যাঁ ভাত খাবো কোন জায়গায় যেই বাড়িতে খাওয়ার আয়োজন করেছে ওখানেই তো ক কিছুক্ষণ পরে আমাকে কে বলছে জানেন কয় আজাদি ভাই রাগ করেন না কি কোন কয় আজাদি ভাই যেই বাড়িতে খাওয়ার আয়োজন করেছে ওই বাড়িতে খাওয়া আপনার জন্য হারাম ঢাকার থেকে মাহবিল করতে আসলাম আর আপনি আমার খাওয়া হারাম করতেছেন হ্যাঁ কেন ভাই খাওয়া হারাম কয় ওই বাড়ির লোক ওর নাম আব্দুল ওয়াদ সকালবেলা আমার সামনে দিয়ে বাজার করতে গেছে আর ওর অন্য কোনো ব্যবসা নাই মাঠ ঘাট নাই ও সুদের ব্যবসা করে আর কোনো টাকা নেই আমি কইলাম এই তোর বাড়ি থেকে আজাদ হিসাবে খাওয়া কহ। তুই তুই কোন টাকা নিয়ে যাচ্ছিস কয় জানো না আমার সুদের টাকা ছাড়া কোনো টাকা নেই তো তুই সুদ খাওয়াবি কথা কী করুন আমার ঘাড়ে চাপাই দিয়েছে কমিটি আমিও রাজি ওই লোকটা সুদের টাকায় বাজার করছে আমার কাছে স্বীকার করে গেলাম আর আমরা সবাই জানি ওর সুদের টাকা ছাড়া আর কোনো টাকা নেই বলেন কি লোকটা ডাকেন তো লোকটা আসছে হাতে বিড়ি না মোহন বিড়ি আল্লাহ জানে বিড়ি টানতে টানতে আসছে আমি বললাম ভাই বিড়ি বালাই দেখ আমার কয়েক হুজুর ঠিক মতো টানতে পারলাম না মাত্র ধরাইছে ফেলি দেব কি মগা বলে কি তোমার নাম কি কয় আব্দুল কি করো আমি বিড়ি খাই খেলি আমি কই আর তোমার বাড়ি থেকে প্রধান বক্তার খাওয়ার আয়োজন কয় যে হজুর ঢাকাত বংশাল থেকে সামসলমান আজাদি আইব আমার কয় তো ওই লোকটা কোচ আব্দুল হদুদ এই তো শান্ত রহমান ক হুজুর আগে কইবেন না বিড়ি ভালাই দেছে যাক বিড়ি ভালো আনেন ভাই একটা কথা কই কয় হুজুর একটা না হাজার কথা ক আপনারে পাইছি আমি আপনার একমোট ভাত খাওয়াবো খাওয়ান পরে আমি কি কই আগে শোনেন কী বলেন ভাই রাগ করেন না একটা কথা কই এগুলো সত্য কথা বলা লাগবে কয় হ্যাঁ বলবো আপনি কি সুদের টাকায় বাজার করছেন আমার হুজুরে আমার নামটা কইসে কাটা খালি নামটা আমার এখন আমি কলাম এই লোকটা কইস ও তুমি কইস আর তুই সকালবেলা কি কইলি আমার পাঁচ হাজার টাকা নিয়ে গেলেন কহ কিসের টাকা সুদের টাকা যে হুজুর আমি আস্তাক তুমি স্বীকার করছো এই সুদের টাকা হুজুর এই টাকা ছাড়া আমার কোনো টাকা নেই আমি বলো কি এরপরে আমি বললাম যাও কাবুজোর খাইবেন না না তোমার বাড়িতে হাত খাবার এরপরে বিড়ি আর একটা ধরেছে ধরে আমার শোনেন ভাত খাবেন কোথায় আমিও দেহ কেন তুমি তবা করো তাহলে খাবো কাবুজো জীবনও পারো না আমাদের এলাকায় চল্লিশ ঘর এই সমাজ মিলায়া আমার কাছে এমন একটা বাড়ি নেই যেই বাড়ির লোকের আমার কাছ থেকে সুদের টাকা নেই ভাত কোন বাড়িতে খাবেন আমি ওতে দেব এ কই চলে গেল পাশের ওই মরব্বি আমার ফেললেন আপনি আচ্ছা ভাই আপনার বাড়িতে গঞ্জ আমিও জানি না আপনি খাবেন কই কয় হল সেটাই তো কথা কয় হল আমার শ্বশুর ওর কাছ থেকে তিন বছর ধরে সুদ নেছে আমি তিন বছর শ্বশুর বাড়ি আহি না তো এবার তো আইসেন খাবেন কই কয় হুজুর এই যে টিফিন কেড়ে উঠাইলো কয় লাঠিগঞ্জ থেকে রুটি বানাইছে বারোটা ছয়টা আপনার আর আমার ছয়টা হ্যাঁ কন কি আল্লাহ বসাইছে আর কি আছে কয় গোস্ত ভোনা আছে আলু ভর্তা আছে সব আমার ভাইরা বন্ধুরা আমার মাথা থেকে পা পর্যন্ত আমার অসুখ সর্বঙ্গে আমার ঘা ডাক্তার ওষুধ মলম লাগাবে কোন জায়গায় ও আমার আমি আপনাদের কেমনে বোঝাই বন্ধুরে মুসলমানেরা সুদের মধ্যে সাঁতার কাটে হাবুটুবু খায় কি করে আমরা জান্নাতে যাবো আমার মহব্বতের ভাইয়েরা আপনাদের এলাকায় একটা সাপ আমি ভারতে মাহাপিলে গেছি কলকাতা দেগঙ্গা বারাসাত বসিরাট ঘোড়ারাস ওখানে একটা সাপ আছে যে সাপটার নাম বাংলাদেশেও আছে সেই সাপটা আপনাদের এখানে আছে কিনা জানি না নামটা বলবো ঢোড়া সাপ আছে নাকি এই যে সারা বাংলা ভারতে আছে আমাদের সাতক্ষীরা সাতক্ষীরাতে ঢোড়া সাপের পলাপান ভয় পায় না দেখলেই এই যে তাড়ায় তাড়ায় ধরে লেজ ধরে ঘোরা একদিন আমার সামনে পড়ে গেছে ওই সাপ ধরস কেন ওটা তো কামড়াবে না কামড়াই তো না যদি কামড়াই কই কামড়াইলেও সমস্যা নাই কে ওটার বিষ নাই ঠিক কামড়াইলে সমস্যা না আচ্ছা এই জায়গায় এটা তো গ্রাম পিছন দিক থেকে স্টেজের পিছন দিক থেকে কোনো গোখরা সাপ কেউটি সাপ যদি কোনো কায়দায় এই জায়গায় স্টেজে উঠে করে সভাপতি থাকবনি নি আমি কি এর আগে জীবন বাঁচাই কেন ওর বিষ আছে ঠিক কিনা কামড়াইলে মানুষ মরে ওর বিষ আছে আমার মায়ের মুসলমানদের বিষ নষ্ট করে দিয়েছে সুদ খাওয়াইয়া মুসলমানদের ইমান হারা করেছে ঠিক কেনা কথা কন না কেন রাগ করেন আমার কথা রাগ করেন না বাড়ি যেয়ে চিন্তা করেন শামসুরহান আজাদি কি হয়ে গেল কত টাকার দরকার কত সম্পদের দরকার হারাম পথে যেতে হবে সুদের মধ্যে যেতে হবে আমার ভাই মমেলিন বিশ্বরবীর ঘরের মধ্যেই যেয়ে দেখে রসুলের গায়ে চাটায়ের দাগ পড়ে আছে আমার ভাইয়েরা লাল হয়ে গেছেন আম্মা জান হজরত আয়সা বলেন ফরমায়াসেন মা আয়সা খাতুন না জ্বলিত নবীর চলায় তিন মাস আগুন না জুটিত একটি খেজুর জুটিত না একটি খেজুর কোন কোন দিন হায় রে আমার নবীর মায়ার দিন খোদার জ্বালা খোদার জ্বালা সহ্য করতেন রাহমতের নবী দুঃখ কষ্টে ধৈর্য ধরতেন নীরবে সবই নিদ্রা হইতে দয়ার নবী উঠিতেন যখন চাটায়ের দাগ থাকত নবীর শরীরে তখন আল্লাহর কথা বোখারির হাদিস মনে করছেন আমি এমনি এমনি বলতেছি নিদ্রা হইতে দিনের নবী উঠিতেন যখন চাটায়ের দাগ থাকত নবীর শরীরে তখন কেমন সুখের বিছানা ছিল দেখরে মমিন হায় রে আমার দয়ার নবীর দিন আমার হয় এক নম্বর কারণ মুসলিম জাতির বিপর্যয়ের আমার মানে হারাম খাওয়া হারাম উপার্জন জোরে বলেন ঠিক কেনা আমার ভাইরা বন্ধুরা আমার দুই নম্বর কারণ বলবো আমার রাগ করবেন না তো আলহামদুলিল্লাহ মাশাল্লা অনেক রাত হয়ে গেছে তো ওঠাইতে উঠাইতে আমাকে দেরি করে ফেলেছে আমি বারোটার পরে আর রস করি না এ বারোটা উনিশ বেজে গেছে মোহাম্মদের আমার শোনেন চালাবো তো কাল সারা আজ সারা রাত কাল সারাদিন তারপরে স্টেজে উঠবো বক্তারা বাসুক আর মরুক তা দেয় না আমার ভাইরা বন্ধুরা আমার শোনেন দুই নাম্বার কারণ হল বিজাতীয় সভ্যতা দিয়ে বিজাতীয় প্রবৃত্তি দিয়ে বিজাতীয় আদর্শ দিয়ে মুসলিম নারীদের দিয়ে মুসলমানদের চরিত্র নষ্ট করে দাও নারী দিয়ে মুসলমানের চরিত্র হারা করে দাও মুসলিম জাতি যদি চরিত্র হারা হয় এ জাতির পরে আল্লাহর গজব নামবে এদের আর মারা লাগবে না

বিজাতীয় সভ্যতা বিজাতীয় প্রবৃত্তি মুসলিম জাতি গ্রহণ করেছে আজকের নারী মডেলিংয়ের নামে নারী আন্দোলনের নামে নারী অধিকারের নামে আমার ভাইরা নারীদেরকে রাস্তায় দিয়েছে বিভিন্ন অপসংস্কৃতিতে নারীরা রাস্তায় নেমেছে ম্যারেজ ডে বার্থডে আমার ভাইরা বন্ধুরা আমার থার্টি ফার্স্ট নাইট আমার ভাইয়েরা ভ্যালেন্টাইন্স দিবসে সব নারীরা রাস্তায় নেমেছে দুই নম্বর কারণ হলো নারী দিয়ে মুসলিম মুসলমানের চরিত্র হারা করে দাও আজকের ঢাকার রাজধানীর অলিতে গলিতে ডাস্টবিনের মধ্যে নর্দামার মধ্যে হাসপাতালে ক্লিনিকে হাজার হাজার সন্তানের জন্ম প্রতিদিন কোথায় আছেন হ্যাঁ বন্ধুরা বিশ্বনবীবার এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে মুসলমানদের হাতের মুঠোর মধ্যে গোটা পৃথিবী থাকবে নাই কি এটা কি আমি জীবনও টাচ মোবাইল ব্যবহার করিনি এই শৈল মাছের মতো বোতল মার্কা মোবাইল আমার আমার ভাইরা বন্ধুরা অথচ ঢাকায় আল্লাহ আমার একটা বাড়ি দিয়েছে সাতক্ষীরাতে একটা বাড়ি আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ মোবাইলের মধ্যে যত অশ্লীল ছবি অশালীন ছবি আমার ভাইরা অসভ্য বিহায়া পলা ছবি বুড়া মানুষগুলিও বুড়া হয়েছে বিশ্বনবী বলেন তিন শ্রেণীর মানুষের প্রতি কেয়ামতের দিন আল্লাহ ফিরে তাকাবেন না তাদেরকে পবিত্র করাবেন না তাদের ক্ষমাও করবেন না কয় শ্রেণী এক নম্বরে সাইখুন জানিন বৃদ্ধ বয়সর যে জেনা করে জেনা ছাড়ে না আমার আবার আমার মুসলিম জাতির তাই করছে বিশ্বনবী বলেন এক নম্বরে আমার ভাইরাস বৃদ্ধ বয়সে যারা চেনা করেন সাইখুন দুই ওয়ামা আলিকুন আলিক মিথ্যাবাদী নেতা শাসক তিন নাম্বারে ওস্তাক বেরুন তিন নম্বরে হলো অহংকারী দরিদ্র এই তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ ফিরে থাকাবেন না আল্লাহ তাদের পবিত্র করাবেন না আল্লাহ তাদের ক্ষমাও করবেন না আজকের বিচারের পল্লাভ হয়ে যাচ্ছে ও মুসলমানেরা আমার আল্লাহ কোরআনের

পিজি হাসপাতালে লাশের সাথে জিনা করেছে যশোর ঝিনাইদা কালীগঞ্জের শিউলি নামের অপর সুন্দরী মেয়ে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে লাশ মর্গে নিয়ে গেল ভেনা লাওয়াই লাশের সাথে জেনা করেছে জরেকনুল্লা দিনের বেলা গাড়ির মধ্যে আবার মাইক্রোর মধ্যে গাড়ির মধ্যে আমার বেবিচার প্রকাশ্যে করছে তাই বিজাতীয় সভ্যতা দিয়ে বিজাতীয় প্রবৃত্তি দিয়ে নারী দিয়ে মুসলমানের চরিত্র হারা করে দাও মুসলিম জাতি যদি চরিত্র হারা হয় এ জাতি আল্লাহর গজবে মরবে এদের আর মারা লাগবে না শোনেন বিশ বছর আগে টাঙ্গাইল জেলার একটি থানায় মাহফিলে গেলাম থানার নাম ভাসাইল নাম শুনেছেন ভাসাইল থানা এই থানায় একটা গ্রাম আছে ঢং পাড়া কি পাড়া ঢং পাড়া প্রাইমারি স্কুলের মাস্টার বিশ বছরেরও আগে তখন মোবাইল ছিল না আমারে ঢাকায় যেয়ে দাওয়াত করে নিয়ে গেল রাত্রি বারোটার সময় স্টেজে উঠাইল প্রাইমারি স্কুলের মাস্টার আব্দুর রহমান আমাকে বলছে আজাদি সাহেব কে এর লেগে আপনারা আনছি জানেন কে এর লিগে আনছেন ওয়াশ করার কোন বলেন কো গ্রামে কোনো পর্দা নাই মহিলাদের নাক লজ্জা নাই এককারে পর্দা নাই তো নাই আপনি তিন ঘন্টা পর্দা ওয়াজ করবেন অন্য কোন ওয়াজ করেন না যদি করেন টাকাই দেবো এই কোন কি শেষ পর্যন্ত ওয়াজ করলাম আড়াই ঘন্টা রাত্রি 12:30 12টা শুরু করলাম আড়াইটার সময় নামলাম এরপর তিনটা 3:30 বাজে গেল ঘর দিল একটা ছোট্ট ঘর থাকলাম ঘুম তো আসলো না ভাবলাম ফজরে নামাজ পড়ে ঘুমাবো পরের দিন পিল আবার টাঙ্গাই ফজরে নামাজ পড়ে ঘুম দিলাম সকাল নটায় উঠলাম উঠে বের হতে পারি না এদিকে মানুষ ওদিকে মানুষ উঠানে উঠান বুঝেন তো মহিলা কিচির মিচির করছে আল্লাহ কই যায় কই যায় আমার ভাইয়ারা আমি মাস্টার সাহেবরা বলাই যে মাস্টার শোনেন আমি বাথরুমে যাবো তাড়াতাড়ি বাথরুমের ব্যবস্থা করেন কয় হুজুর আইতে শিক্ষা গেল আসে না আমি কই সর্বনাশ যে হয়েই গেল কিছুক্ষণ পরে ছোট্ট একটা বাচ্চা দেখে শোনো ওই মাস্টার মাস্টারকে বলো প্রধান বক্তা বাথরুমে যাবে কয় হুজুর যাচ্ছি সে বাচ্চাও আর আসে না আমি আল্লাহ তুমি বিপদ বাঁচাও আমার আমি নামতে পারছি না চারিদিকে মহিলা রাতের বেলা পর্দা করেছি আর প্রধান বক্তা আমি রাস্তায় নামলে মহিলারা কি করিবো আমার চারিদিকে মহিলা কিছুক্ষণ পরে একটা ছোট্ট ছেলে আসছে একটা বদনা হাতে নিয়ে আর ছাতা হাতে সাতা আর বদনা আমি কই আমার কাছে আইসে কয় হুজুর আপনি বলে বাথরুমে যাইবেন আহেন আমার লগে কই যাবো কয় আহেন সাতা কি করবো আপনি বলে বাথরুমে যাইবেন হ্যাঁ বেটা সাঁতার কী করবো ও হুজুর আহে না আমার মাস্টার আমারই করলে থাপড়াবো তাড়াতাড়ি যা ও বক্তা বাথরুমে যাবে রাস্তায় উঠে আমি কে কি কই যাবো বাথরুম কই ও হুজুর বোঝেন নাই না বাথরুম দেখা ও হুজুর এই যে সাঁতা নিয়ে মাঠে যেয়ে বহেন আম গেরামের বাথরুম নাই এই কস কি কী কইলি হ্যাঁ বেটা কী করলি কই বুঝুর ছাতা নিয়ে মাসে বসে মাস্তা ঘুরুল্লা সত গুরুল্লাহ সারারাত বোস করলাম পর্দার সকালবেলা ছাতা ধরাই দিলো হি মাস্টারের ডাক ক চাতির বাথরুম ভালোই গেছে কা ও টাকা দিয়ে বিদায় করো তাড়াতাড়ি মাস্টার আইসে মাস্টার ও বুঝুর স্মরণ দিয়েন না আমাকে তিন ঘন্টা ওয়াশ করাইলেন পর্দার ওয়াশ মহিলাদের বাথরুম নাই সকালবেলা আমারে ছাতা ধরাই দিলেন আমার মেয়েরা বন্ধুরা আমার মহিলাদের এমন পর্যায়ে আমরা নিয়ে গেছি নারী সমাজ আজকের কারণ তরুণ যুবকদের চরিত্র হারা করে দিচ্ছে একটা নারী হাজারো যুবকের চরিত্র নষ্ট করে দিতে পারে জোরে বলেন পারে কিনা মহব্বতের ভয় বিজাতীয় সভ্যতা দিয়ে মুসলিম জাতির চরিত্র নষ্ট করে দাও মুসলমানরা যদি চরিত্র হারা হয় এ জাতির পরে আল্লাহর গজব নামবে এদের আর মারা লাগবে না তিন নাম্বার কারণ হলো স্বজাতি দিয়ে মুসলমানদের আকিদা নষ্ট করে দাও কি দিয়ে স্বজাতি দিয়ে স্বজাতি কারা বলতে পারেন স্বজাতি স্বজাতি আমরা আকিদা মানে কি বিশ্বাস আমাদের আকিদা আছে আকিদা যার নষ্ট নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়েও জাহান নামে যাবে আকিদা মানে বিশ্বাস দেখবেন অনেকেই বলে ই আল্লাহ রসুল আল্লাহ মাফ করো চাইলো কয়জনের কাছে মাফ করবে কয়জন তো এটা কি হলো শির্ক হলো না আকিদা নষ্ট করে দিচ্ছে অ্যাক্সিডেন্টের হুজুররা পীর বাবারা মুসলিম জাতির আকিদা নষ্ট করে দিচ্ছে আমার আমার আকিদা যার নষ্ট নামাজ পড়ে রোজা করে হস করে জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নাই এই যে দেখেন বিশ্বাস আকিদা মানে বিশ্বাস বিমানবন্দরের নাম রেখেছি শাহ মাহদুম নাই কেন যাতে বিমান অ্যাক্সিডেন্ট না করে ভালোর মালিক মন্দের মালিক রোগের মালিক শেফার মালিক কল্যাণের মালিক ও কল্যাণের মালিক কে এর নাম তাওহিদ যেরকম সোহান আল্লাহ আমার মানে ঢাকা বিমানবন্দরের নাম কি শাহজালাল কেন যে এই শাহজালালের নাম রাখলে বিমানবন্দর ভালো থাকবে চুরি চামারি হবে না স্বর্ণ চোরা হবে না কি হয় না ভারতে গেলাম আমি মাহফিল করতে একটা ফেরিতে উঠালো দেখি ফেরিতে এলাকা বাবা শাহ মখদুম আমি কই আমার ভাইরা এ তো দিনাজপুরের পীরের নাম শাহ আখদুম হুম তো ফেরিওয়ালার কইলাম এটা নাম রাখলো কেন কত যাতে ফেরি না ডোবে আমি গেলাম ডোবে নাই তিনবার ডুবছে জোরে ক রাস্তা ঘুরল আকিদা সে আমি ভোরবেলা বউনিবেলা রিক্সায় উঠলাম রিক্সাওয়ালা কইলাম ভাই কত নেবেন আমার দিকে দেখে আর দহ দেখো হুজুর আপনি বৌনিবেলার কাস্টমার ভাড়া নিয়ে ক্যাঁচাল পাকাইন না যদি বৌনিবেলা ক্যাঁচাল পাকান সারাদিন কাস্টমারে ক্যাঁচাল পাকাইবো এটাও শিরিক ঠিক আর ভাড়া কত কয় বিশ টাকা টাকা ঠিক আছে সায়দাবাদে নামলাম বিশটা টাকা দিলাম ওই রিক্সালে হ্যান্ডেলে মারলো মারলাম হুজুর ধমক মারেন কেন বললাম রিক্সাওয়ালা সেই মুহারিক বিসমিল্লা আল্লাহর মবি বলেন কাজের শুরু বিসমিল্লা বিসমিল্লাহ বলে টাকা নে বরকতের মালিক রিক্সাওয়ালা আর এটা করবি না তুমি কেন এটা করো রিক্সাওয়ালা কা হুজুল বিপদপদ আছে না বিপদের মালিক হ্যান্ডেল না আল্লাহ করে বুঝাই নাম রিক্সাওয়ালা আমারে কি কয় জানেন ক হুজুন যতই ফতো দেন সকাল বেলার বৌনি বেলার টাকা হ্যান্ডেলে মারুন যা আছে কপালে ওরা রাখি আছে জরে বলেন আছে আমার ভাইরা বন্ধুরা আমার বিপদে পড়লে মানুষ হাতে তাবিজ গলায় তাবিজ কোমরে তাবিজ আছে না নাই এটা কি আকিদা যার নষ্ট নামাজ পড়ে রোজা করে হস্ করে মানুষ জাহান নামে যাবে সেই জন্য ছোট ছোট বাচ্চাদের বাম কপালে কাজলের কালো টিপ দেয় কালীর নামে কালীও রক্ষা করবে কালীকে কালী হিন্দুদের একটা দেবতার নাম এটা তাদের ধর্মে আছে মুসলমান ধর্মে আছে মহিলারা দেয় কি দেয় না তো জাহান নামে যাবে না আকিদা মানে বিশ্বাস জোরে বলেন ঠিক না বন্ধুরা আমার দুস্থ আমার আপনারা শোনে আমার চোখে দেখা ছোট্ট একটা বাচ্চার গালের দাঁত পড়ে গেছে ওর বাবাকে বলছে আব্বু কি হয়েছে কই আমার দাঁত পড়ে গেছে ফেলে দেয় কই ফেলবি না আমার কাছে নিয়ে নিয়ে গেছে বাবা ছেলেরে কয় খোকা কই জি আব্বু কই দাঁত নিয়ে কই যাবি জানোস কই কই যাবো কই ইন্দুরের ঘরতে যা যে বল ইন্দুর ভাই তোমার দাঁতটা আমারে দাও আমারটা তুমি নাও দেখবি দর চিকন দাঁত উঠবো জোরে কন্যা হজবিল্লা ও দাঁত নিয়ে যাচ্ছে আমার সামনে দি আবদুল্লাহ কয় জি দাঁত নিয়ে কই যাস ওই ইন্দুরের ঘর থেকে ওই হে আমার দাঁত দিব দাঁত দেওয়ার মালিককে না ইন্দুর আপনাদের এরকম আছে না হ্যাঁ কিসের ওয়াজ শুনবেন আর কি নামাজ পড়ে জান্নাতে যাবেন আকিদা শুদ্ধ করতে হবে আগে বিচাতীয় সভ্যতা দিয়ে সজাতি দিয়ে মুসলমানের আকিদা নষ্ট করে দাও জনকনাহ আকিদা কেমনি নষ্ট হয় শরীয়তপুরে একটা মাজার আছে ল্যাংটা বাবার মাজার সেই মাজারে কি কয় জানেন কয় পানির নিচে দেখো না ল্যাংটা বাবার মুড়ি যারা নামাজ আকিদা নষ্ট না এই কিছুদিন আগে আমার ভাই রায় নর্দা পাড়া থেকে এই মার্কাস থেকে এক মাদানিয়ারের নামটা ভুলে গেলাম রে মাদানি আর আমি রংপুর বদরগঞ্জে গেলাম দেখি লেখা ইটা বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজার নাম ইটা বাবা জোরে কোন মুসলমানের মুসলমানদের আকীদা কিভাবে নষ্ট করতে হয় সেইভাবে মুসলিম জাতির আকীদা নষ্ট করে দিল আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কন রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র কে আল্লাহ ভালো করে শোনেন আমি ফিনিশিং দিচ্ছি সম্মাস্ত কম এটার উপরে যারা অবিচল থাকবে অটল থাকবে তা তান আল্লাহ নাজিম করবেন আলাইহি উল মালাইখা ফেরেশতা ফেরেশতা বলবে। আল্লাহ তা হাফু ওয়ান আ দা হাসানু ও আল্লাহ রবান্দারা তোমাদের কোন ভয় নেই তোমাদের কোন চিন্তা নেই এরা কারা এরা তাও হিদের অটল থাকবে জীবন দেবে কিন্তু তাওহিদ দিবে না ঠিক কেনা যারা আমার আমার এদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে যারা তাওহিদের পরে আমার ভাইরা আর যারা তাগুদ বর্জন করবে আল্লাহ তাদের জান্নাতের ফাইসাল্লা করেছেন যেরকম সোহার আল্লাহ আপনাদের এলাকায় নদী নালা খাল বিল হাওড় বাওর আছে না রাতের বেলায় এরকম ঠেলা জালে মাছ না আছে কেনে হারি কেনারা আলো টর্চ লাইটের আলো আমাদের সাতক্ষীরা সুন্দরবন কালাবগি সোতারখালী মৌতলা আমার ভাইরা এই এলাকায় বাগদা চিংড়ির পোনা ধরে পাঁচ ব্যাটারির টর্চ লাইট মারে পানিতে আর আর একজন ঠেলা জালে মাছ মারে কোমরে মাছ রাখার কী যন্ত্র কোমরে থাকে না খলই এটা আসে না এলাকায় বাপ মাছ মারতে গেছে আমি ফিনিশিং দিচ্ছি ভালো করে শুনে রাতের বেলা মাছ ধরে আর রাখে ধরে আর রাখে ছেলের হাতে আলো বন্ধুরা রাত মাছ বুক পানিতে হঠাৎ করে ছেলে ভজরে করেছে আব্বু ভজরে রাজান পরে আর মাছ মেরো না উঠো আমি আর পারি না আমার হাত পা ফুলে গেছে ব্যথা হয়ে গেছে অনেক মাছ মেরেছ টানে ওঠো টাঙায় ওঠো বুক পানিতে তো বাবাই বাবায় খোকা, সারা রাত মাছ মেরেছি মাছ ধরেছি আর রেখেছি ধরেছে আর রেখেছি আমার হাত পা পানিতে সাদা হয়ে গেছে উঠি টানে উঠি মাছগুলি মসজিদে যেয়ে নামাজ পড়ি আর আর মুসল্লিদের কাছে বিক্রয় করে চাল ডাল নিয়ে বাড়ি যাই তোর মায়ের রান্না করে দিব তারপরে খাইয়া লম্বা একটা ঘুম দিব ক হ বাবা উঠো পানিতে আর থাইকো না উঠো এবার যখন ডাঙায় উঠছে ডাঙা বলে না টানে বলে টানে উঠছে উঠার পরে কই খোকার সর্বনাশ হয়ে গেছে সারা রাতের সাধনা সারা রাতের পরিশ্রম সারা রাতের কষ্ট গেল, এ খোকা তোর মায়ের কাছে কেমনে মুখ দেখাবো কি নিয়ে বাড়ি যাব। ছেলে কয় আব্বু তোমার কি হয়েছে কান্দনা বাবা কয় খোকার আমার খাইলুর তলা নাই কি নাই মাছ আছে একটা তলা আমার ভারতের এই শিখবেদার থেকে বাঁচতে হবে তাগুৎ বর্জন করতে হবে এবং আমার ভারত তাওহিদের পরে জীবন করতে হবে মুসলিমার বিপর্যয়ের এই কারণ

অস্বীকারী কারণ বিশ্বনবী বলেন কল আমার দাখলাল জাননা যে ব্যক্তিধার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে দাম্পত্য জীবনে রসুলের সন্না মেনে নেবে নবীর আদর্শ মেনে নিবে নবীর তরিকায় জীবন গড়বে বিশ্বনবী বলেন দাখলাল জান্না সে জান্নাতি হবে ওমান আসনি ফকদা আবা আবা বলতে যারা রসুলের সন্নাকে অস্বীকার করে নবীর আদর্শকে অস্বীকার করে সে জাহান্নামের ঠিকানা বিছানা করে নাই সম্মানিত সুদী মন্ডলী গভীর রাত হয়ে গেছে আর এই রাতে খোলা মেলা জায়গা রাত্রি সাড়ে বারো বারোটা চল্লিশ হয়ে গেছে আমি আর লম্বা করব না মোহাম্মদের ভাইরা মা বোনেরা মা একটি হাদিস আমার ভাইরা বলেই আমি শেষ করব আলমার ইদা সাল্লাত খনসাহা ও সহমত শাহরহা ও আহসানাত ফরজাহা ও আত বা যে নারী চারটা কাজ করবে ওই নারী জাননাতে সব কটা দরজা দিয়ে ঢুকবে এক নম্বরে আলমার আতু ইদা সাল্লাত খামসাহা যে নারী সঠিক ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাত আদা করবে আইয়ুল আমাল আহাব্বিল আল্লাহ রসুল কাছে জিজ্ঞেস করা হলো আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি আল্লাহর নবী বললেন ক্বাল আসসালাতি আলা ওয়াক্তিহা সঠিক ওয়াক্তে সালাত করা অতএব এক নম্বরে সালাত আদা করা দুই নম্বরে রমজান মাসে ৩০টা রোজা রাখা তিন নম্বরে যে নারী তার গোপন অঙ্গ হেফাজত করবে গোপন অঙ্গের চার নম্বরে ওয়াতাত আলাহা স্বামীর প্রতি শ্রদ্ধাশীল থাকবে এই চারটা কাজ যে নারী করবে ফালতিনাইয়া ববে জান্না ওই নারীটি জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে জোরে বলেন সোহার আল্লাহ